ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার আধুনিক জেলা হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। তত্ত্বাবধায়ক ড আবুল হোসেন জানান ঢাকা থেকে আক্রান্ত হয়ে জেলার পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত করার পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে রোগীদের অভিযোগ হাসপাতালে ভর্তি হলেও ডেঙ্গু রোগ শনাক্ত করার কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে করা হচ্ছে না বাধ্য হয়ে রোগীদেরকে বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করে ডেঙ্গু রোগ সম্পর্কে নিশ্চিত করতে হচ্ছে এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান। এবং তাদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা আইকনটিতে